এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নবনময় ওয়েলথ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তন্ময় অনেকদিন ধরেই আমাকে বলেছিল ওকে ট্রিট দিতে হবে শেরি পাঞ্জাব থেকে। ছোট্ট একটা আবদার ছিল ওর, কিন্তু যখনই ওকে আমি নিয়ে যেতে চাইতাম ও আর যেতে চাইতো না। কিন্তু এবার আজকে ওকে আমি ধরে নিয়ে এসেছি শেরি পাঞ্জাব। এর আগে আমি একবার এসেছিলাম শেরি পাঞ্জাব, কিন্তু তন্ময় এর আগে কখনো আসেনি। কখনো কখনো দেখবে ভালোবাসার মানুষদের ছোট ছোট ইচ্ছে পূরণ করার পর নিজেরাই যেন তাদের থেকে বেশি খুশি হয়ে যায়। আমি তো আজকে ভীষণই খুশি হয়েছিলাম, কিন্তু ভিতরে যাওয়ার পর যেটা দেখলাম পুরো ভর্তি, কোনো সিটিং প্লেস ফাঁকা নেই। আমরা বেশ কিছুক্ষণ পুরো জায়গা ঘুরে নিলাম। এখানে এত ভিড় দেখে আমার তো মনে হচ্ছিলো যে আজকে কি কোনো অকেশন আছে যে এত ভিড়, তোমরা বিশ্বাস করবে না। মানে একটা সিট ফাঁকা পাচ্ছিলাম না। দেখো একবার আমরা ভিতরে যাচ্ছি, একবার বাইরে আসছি, তারপর অনেক কষ্টে দুজনের সিটিং প্লেস পেলাম। আর এখানে তন্ময় মেনু কার্ডটাকে বই পড়ার মতো মুখস্থ করছে, মনে হচ্ছে ওকে আমি বই পড়তে দিয়েছি। প্রত্যেক রেস্টুরেন্টে গেলেই ও আমাকে মেনু কার্ডটা দিয়ে বলে তোর যেটা ইচ্ছা হয় সেটা অর্ডার কর। আজকে আমি ওকে মেনু কার্ডটা দিয়ে বলেছিলাম আজকে তোর যা ইচ্ছা হয় তাই অর্ডার কর। কিন্তু অ্যাজ ইউজুয়াল ও সবসময় আমাকেই জিজ্ঞাসা করে যে বল কী খাবি। তো প্রথমে আমরা অর্ডার করেছিলাম একটা চিকেন বিরিয়ানি আর একটা তন্দুরি, পরে জানতে পারি চিকেন বিরিয়ানি সোল্ড আউট, তাই আমরা অর্ডার করেছিলাম পরে চিকেন দো পেঁয়াজা আর বাটার নান রুটি। অনেকদিন ধরে বলছিলাম আমি যে আমি ফার্স্ট টাইমই আসলাম, আগে আসি ও আগে একবার এসেছিলো। তো ওকে আমি বলেছিলাম তুই যখন হচ্ছে স্যালারি পাবি এই মান্থে আমাকে নিয়ে আসবি। তো লাস্ট মান্থে নিয়ে আসেনি, মানে আসবে বলেছিলো, কিন্তু আমি বারণ করেছিলাম এই মান্থে আজকে ধরে বেঁধে নিয়ে এসেছি। ভালো দেখি ফার্স্ট টাইম ডিনার দেখি কেমন হবে, ক্যামেরা ধরে বিরিয়ানি অর্ডার করেছি, বিরিয়ানি শেষ হয়ে গেছে, আমরা একটু তাড়াতাড়ি এসেছি তো এই জন্য। আবার মেনু কার্ড দেখছি যে কী অর্ডার দেওয়া যায়। আর তন্ময় সবসময় আমাকে মেন্টাল প্রেশার দেয়, সেটা হচ্ছে সব জায়গায় গিয়ে তুই বল তুই বল, ওকে আজকে আমি ট্রিট দিতে নিয়ে এসেছি, ওকে যা মন চায় তাই বল। তো বলছে তন্দুরি চিকেন, ঠিক আছে, চিকেন দো পেঁয়াজা আর তন্দুরি রুটি নেই অর্ডার দিই আর বিরিয়ানিটা আপনার বিরিয়ানি। দেখতেই পাচ্ছ এখানে আমাদের ফার্স্ট অর্ডার যেটা ছিল সেটা হচ্ছে চিকেন তন্দুরি হাফ, সেটা চলে এসেছে, দেখতে বেশ ভালোই লাগছে। সত্যি কথা বলতে তন্ময় আর আমার কারোরই কিন্তু এই চিকেন তন্দুরির টেস্ট ভালো লাগেনি। ইভেন ওখানের যিনি ছিলেন তাকে আমরা ইনফর্মও করেছি যে তন্দুরির টেস্ট আমাদের খুব একটা ভালো লাগেনি। এর থেকে সোলে কিচেন ফার্ম এটার খুব ভালো বানায়। আমি জানি না ওনারা হয়তো তাড়াহুড়ো করে বানিয়ে দিয়েছে বলে এরকম টেস্ট কি না, আমার একদমই ভালো লাগেনি তন্দুরির টেস্টটা। আমার সব জায়গায় গেলে মোটামুটি তন্দুরি ট্রাই করি। নেক্সট অর্ডার ছিল চিকেন দো পেঁয়াজা আর তন্দুরি রুটি, যেটার টেস্ট আমার অ্যাভারেজ লেগেছে, খুব ভালোও না আবার খুব খারাপও না, মোটামুটি ঠিকঠাক ছিল বলা চলে। তন্দুরিটা একেবারেই ভালো ছিল না, আমি ঠিকমতো খেতে পারিনি। ভিডিওর মাধ্যমে তোমাদেরকে একটা কথা বলে রাখি, কেউ যদি কখনো আজাদহীন ধাবা যাও তাহলে অবশ্যই ওখানকার চিকেন দো পেঁয়াজাটা ট্রাই করো, দারুণ টেস্ট, দারুণ। আমার তো মানে যেখানকারই চিকেন দো পেঁয়াজা খাই না কেন আমার আজাদহীন ধাবার কথা আগে মনে পড়ে, হেভি ভালো বানায়। তোমরা যদি কখনো যেয়ে থাকো তাহলে ওখানে অবশ্যই ট্রাই করো চিকেন দো পেঁয়াজা, আমি রেকমেন্ড করলাম। মনে হওয়ার ডিজাইনটা বেরিয়ে পড়ছে
মনে হচ্ছে তন্ময় বিয়ে বাড়িতে খেতে এসছে, ওর পাতের অবস্থা। আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছে, আমার তো পাত অনেক আগেই পরিষ্কার হয়ে গেছে, থালা নিয়ে চলেও গেছে। এবার বিল দেওয়ার পালা। আর এই মৌরি মিষ্টি, এটার টেস্ট তো আর কোনো রেস্টুরেন্টে বদলাতে পারবে না। এটা আমি পুরো মুঠো করে নিয়েছি, তোমরা কারা কারা এরকম করো আমাকে জানিও। খাওয়া দাওয়া কমপ্লিট করে তন্ময় আর আমি মিলে একটু ইয়ার্কি মারছিলাম দুজন দুজনের সাথে, একটু গল্প করছিলাম। এবার যে বক্তব্যগুলো সেগুলো হলো, প্রথম কথা আমি খুব লাকি নবমতন একজন গার্লফ্রেন্ড পেয়ে, কারণটা হলো মানে ভেজিটেরিয়ান বেশি খায়, নন ভেজিটেরিয়ান কিছু খায় না, কাকের মতো টুকরো টুকরো খায়। তা আমার টাইম লাগছিলো এই কারণে, ও খেয়ে হাফ খেয়ে হাফ ভরে দিচ্ছিলো। আর আজকে চিকেন খেয়েই মানে অনেক দিন পর এরকম চিকেন খেয়ে পেট ভরে গেছে, মানে খেতে ইচ্ছে হচ্ছিলো না চিকেন, বিকজ তন্দুরিটা এটা ছিল ওটা অতটা ভালো ছিল না। হ্যাঁ বলছে, কিন্তু দো পেঁয়াজাটা মোটামুটি টেস্ট ভালো ছিল, বাট এখানের থেকে আয়াদিন দেওয়াটা আরও ভালো। মদের গন্ধে নেশা হয়ে গেছে, আমি জানি না শ্রী পাঞ্জাবের লোক এত কেন আসে, ঘুষ ঠুসকে কেন আসে, কি এমন খাবারের টেস্ট। অবশ্যই দুটো আইটেম টেস্ট করে বোঝা যায়, আমরা যেখানেই যাই যে কোনো রেস্টুরেন্টে সেখানে মাস্ট ট্রাই। তোমরা যারা যারা আমাদের ভিডিও দেখো তারা জানো যে আমরা যে কোনো রেস্টুরেন্টে গেলে সবার প্রথমে তান্দুরি ট্রাই করবই মাস্ট। এখানে এসেও অ্যাজ ইউজুয়াল তান্দুরি ট্রাই করি। একটা ছোট্ট বিষয় শেয়ার করি, যেটা হচ্ছে টাকা তো জীবনে অনেক ইনকাম করবো ঠাকুরের আশীর্বাদে। যে সময়টা যেখানে দেওয়া দরকার, মানে যে সময় যেটা করা দরকার আর কি, মেইনলি আমি মনে করি সেটুকু করা দরকার, কারণ জীবনে এত ডিপ্রেশন এত টেনশন, তো মাঝে মধ্যে একটু রিল্যাক্সেশন করা দরকার। তো সব কিছু পাওয়া যাবে, সব কিছু, বাট সময় বয়স সময় চলে গেলে আর সময় কিন্তু ফিরে আসবে না। তো যে ডিসিশনটাই নেওয়া উচিত, মানে নেওয়া হোক না কেন, সেটা ভালো খারাপ যেটা হোক ভেবে চিনতে নিও, তো মাঝে মধ্যে একটু আধটু এরকম করা দরকার। কারণ দিনের শেষে তন্ময় আমার সবার প্রথম একটা ভালো বন্ধু, যার সাথে আমি মন খুলে সমস্ত কথা শেয়ার করতে পারি, যার সাথে আমি প্রাণ খুলে ইয়ার্কি মারতে পারি, কোনো বাধা আসে না আমার মনে, যেটা বলবো থাক ঝামেলা করবে এরকম কোনো ব্যাপার নেই, খুব ইয়ার্কি মারি আমরা দুজন দুজনের সাথে। তো এটা একটা আমাদের ডেট হলো অনেক দিন পর, অনেক কিন্তু খাবারগুলো ভালো ছিল না, আমার তো একদমই ভালো লাগেনি, কিন্তু খুব মজা। এরপরে আমি ওকে আজাদিন দামে নিয়ে যাবো। আর অবশ্যই তোমরা জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো দেখতে, ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের